हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल जयश्रीज ब्लॉगे। तुम्हारे अनेक भालोबाशा अनेक शुभेच्छा। तो आमी जयश्री तुम्हारे सामने चले नतून एक वीडियोर साथे। एखन आमी तुम्हारे एक रेसिपि बनिए देखाबो जेटा बाच्चा थेके बड़ो सबाई भीषण मजा करे खाबे। तो चलो सेटा कि तुम्हारे देखाई। एखाने देखो आमी एकटा बाटिते सूजी निएछि 200 ग्राम। 200 গ্রামের যে সুজির প্যাকেট পাওয়া যায় সেটা কেটে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এইটা আমি কড়াতে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি একটা মজাদার পিঠে তোমাদের বানিয়ে দেখাবো, যেটা হবে খুব টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। খুব বেশি লাল করার দরকার নেই, সুজিটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, খুব বেশি ভাজতে যাব না। তারপরে এতে দিয়ে দেব ছোট প্যাকেটে, যে 5 টাকা প্যাকেটে দুধ পাওয়া যায়, ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আরও একটু ভেজে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে পিঠের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যে বাটিটাতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটা মেপেই 1 বাটি জল নিয়ে নিয়েছি। তো চলো সুজিতে এবার অল্প অল্প করে জল দিতে হবে। একসঙ্গে সব জলটা দিলেও হবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। তারপর এতে একটু নুন দিতে হবে। এবার আমি এটা কড়ার থেকে নাবিয়ে নেব। এই যে দেখো আমি থালাতে কিন্তু নামিয়ে নিয়েছি, এখন কিন্তু হাত দেওয়া যাবে না। এখন খুব গরম আছে সুজিটা, সুজিটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার সুজিটা কিন্তু 5 মিনিট ঠান্ডা করার পরে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখো মিক্সার বলে আমি চিনি পেস্ট করে নিয়েছি। তা এখানে 200 গ্রাম সুজি ছিল, সেই মতে আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি খাও সে সেরকম দেবে। তো চলো এবারে এতে চিনিটা অ্যাড করে দিচ্ছি। তারপর চিনির সঙ্গে সুজিটা খুব ভালো করে মেখে নিতে হবে। সুজিটা কিন্তু চিনি দিলে নরম হয়ে যাবে, একটু জল কেটে যাবে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। দেখো ঠিক এই রকম একটা ডো তৈরি হবে। চিনিটা দেওয়ার পরে সুজিটা কিন্তু একটু নরম হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। সুজিটা পরে কিন্তু আস্তে আস্তে আবার শক্ত হয়ে যাবে। আমিও প্রথম যখন এটা ট্রাই করেছিলাম আমিও কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে যা এতটা নরম হয়ে গেল, এইবারে কি করে বানাবো। কিন্তু না, পরে আস্তে আস্তে আবার শক্ত হয়ে যাবে। তারপর একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে 4টে ভাগ করে নিলাম। এবার এইটাকে লেচি বানিয়ে নেব, ঠিক যেরকম রুটি বানায়। এই যে দেখো আমি 4টে লেচি বানিয়ে নিয়েছি, ঠিক যেরকম রুটি বানায় সেই রকমভাবে। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি বেলেন চাকি, আর এখানে আছে লেচিগুলো, তার মধ্যে আমি 1টা লেচি নিয়ে নিলাম আর বাকি 3টা রেখে দিলাম। এবার এতে একটু ময়দা ছড়িয়ে নেব। তো চলো এইটাকে এবারে বেলে নেব। এইবার আলতো করে বেলে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে, তবে সাইডগুলো কিন্তু ফেটে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কোনোটাই নষ্ট হবে না। সাইডগুলো আমি আবার পরে কিন্তু পেয়ে যাব।
देखते ही पाच्छ किरकम आमी बेले निच्छी मध्यखानटा किन्तु समान ही आछे। तारपर एखाने आमी एकटा कप निये निएछी देखो सब किन्तु समान करे आमी केटे এই যে দেখো ঠিক এই রকম ভাবে কেটে নিতে হবে। এবার দেখো সাইড গুলো যে ফেটে গিয়েছিল সেইগুলো দিয়ে আমি আবারো একটা কিন্তু ডো বানিয়ে নিয়েছি। দেখো এটাকে আমি আবারো বেলে নেব। একই রকম ভাবে বেলে নিলে এখান থেকে আরো কিছুটা আমি লেচি পেয়ে যাব। ঠিক এই রকম ভাবে সবগুলো আমি রাউন্ড শেপে কেটে নেব। এই যে দেখো সমস্ত লেচি কিন্তু আমি বেলে একই শেপে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। বেলতে বেলতে যখন সাইডগুলো ফেটে যাবে সবগুলো রেখে দিয়ে আবার সবগুলো একসঙ্গে করে তোমরা আবার লেচি করে বেলে নেবে। একটুও কিন্তু নষ্ট হবে না, সবটাই তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি সবগুলো কিন্তু করে নিয়েছি, এবারে কি করতে হবে চলো দেখাই। এইবার আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এইবার তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, দেখো কিরকম ফুলে উঠছে একটার পর একটা, কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ভেসে উঠছে। এই যে নিয়ে চলে আসলাম এবারে সুজির পিঠা। তো চলো দেখো ছেলে কিন্তু খুব মজা করে খাচ্ছে, তোমরাও এটা বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেবে, বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। ও কিন্তু এমনিতে অনেক কিছু খায় না, কিন্তু ওর যেটা পছন্দ হয় সেটা ও খুব মজা করে খেয়ে নেয়। দেখো বারবার নিয়ে নিচ্ছে খালি। তোমরাও কিন্তু ঠিক এই রকম ভাবে বানিয়ে খাবে। খুব সুন্দর একটা সুজির পিঠে। তো চলো আমার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন রাখছি, টাটা।